নেতারা ভোট চুরি করতে গিয়েছেন, কথায় কথায় বলে খেলা হবে। বিচারপতিদের মধ্যে অভিজ্ঞতা চান, কাজ হবে না, কাজ হবে না জিজ্ঞেস করেছেন ছাত্রলীগের নেতাদের, চরের মতো পিটাবেন ছাত্রলীগের নেতাদের, চরের মতো পাঠাবেন জেলাতে পাঠাবেন। গণ অধিকার পরিষদ কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রব্যমূল্যের উদ্ধাপতির প্রতিবাদে আজকে যে গণজামায়াত, এই গণজামায়াতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং ঢাকা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গতকাল আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে কি ধরনের ঘটনা ঘটেছে, ছাত্রলীগের নেতারা ভোট চুরি করতে গিয়েছিল, সেখানে পুলিশ এবং র্যাব যে ধরনের ভূমিকা রেখেছে, পুলিশ এবং র্যাবের উদ্দেশ্যে বলতে চাই সারা বাংলাদেশে আপনাদেরকে এই ধরনের ভূমিকা রাখতে হবে। শামীম ওসমান কথায় কথায় বলে খেলা হবে, পুলিশকে বাদ রেখে রাজপথে নেবেন, এক মিনিট রাজপথে টিকতে পারবেন না। আপনারা এই বাংলাদেশকে ধ্বংস করার মিশনে নেমেছেন, আজকে আপনারা বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করেছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র তেলাচ্ছিলাকে 11 বছরের জেল দিয়ে আজকে সারা বাংলাদেশের বিচারপতিদের মধ্যে অভিজ্ঞতা চান, কাজ হবে না, কাজ হবে না। গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে, এদেশের তরুণদের জাগরণ হয়েছে, এদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আছে এগিয়ে উঠেছে, আর আমাদেরকে দমন করা যাবে না, আর অত্যাচার করা যাবে না। শামীম ওসমান আপনি কালকে গিয়েছেন রেলের সাথে, আপনি বাদানুবাদ করেছেন, আপনি জিজ্ঞেস করেছেন ছাত্রলীগের নেতাদের চরের মতো পিটাবেন, আরে ভাই ছাত্রলীগের নেতাদের চরের মতো পাঠাবেন তো জেলাতে পাঠাবে। তারা আজকে সারা বাংলাদেশে ভোট চুরি করছে, এই ভাগ্যাঘাতের বিরুদ্ধে আমাদেরকে সারা বাংলাদেশে দুর্গ গড়ে তুলতে হবে। যেভাবে কালকে রাত তাদেরকে চরের মতো পিটিয়েছে, যে কথা বলেছে শামীম ওসমান, এই বাংলাদেশে যেখানে যেখানে এভাবে ভোট ডাকাতি করতে যাবে দেশের জনগণকে সাথে নিয়ে তাদেরকে কুত্তার মতো পিটাতে হবে, আর ছাড় দেওয়া যাবে না। অনেক খেতুম্বা 13 বছরে ব্যাংকগুলো খেয়েছ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো খেয়েছ, আজকে প্রশাসনকে তোমরা দলীয়করণ করেছ, আর কি চাও? আজকে এই শহীদ মিনারের প্রদেশ থেকে বলতে চাই আওয়ামী লীগ সরকার যেভাবে গরিব মানুষের পেটে লাঠি মারছে, একের পর এক পণ্যমূল্যের দাম বৃদ্ধি করছে, তেল গ্যাসের দাম বৃদ্ধি করছে, ভাড়া বৃদ্ধি করছে, এগুলো বন্ধ করতে হবে। আজকে আওয়ামী লীগ মেয়র যে দলটি, এই দলটিকে সরকারে বলা যায় না, এই দলটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, আজকে পরিবারতন্ত্রে পরিণত হয়েছে, আজকে লুকিয়ে ফুটে খেয়ে দেশের টাকা তারা বিদেশে পাচার করছে, আর যখন টাকার প্রয়োজন হচ্ছে তারা কি করছে, ভাড়া বাড়িয়ে দিচ্ছে, ব্যাক ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, গরিবের
পেটে লাফে মারার মাধ্যমে আওয়ামী লীগ কর্তা এসেছিল দশ টাকা কেজি চাল খাবে বলে, তারা দশ টাকা কেজি চাল খাবে পারেনি, আজকে চালের কেজি 70 টাকা কেজি। তারা বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, ঘরে ঘরে চাকরির নামে আজকে তারা ঘরে ঘরে মামলা দিচ্ছে। ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দরা যেখানে যেখানে প্রোগ্রাম করতে যাচ্ছে তাদের প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে। মোদি বিরোধী আন্দোলন করেছিলাম আমরা, কোন অন্যায় করেছিলাম বন্ধুগণ? অথচ আমাদের 63 জন নেতা কর্মীদেরকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে, এখনো 7 জনকে ধরা হয়নি। অনতি বিলম্বে তাদেরকে ছাড়তে হবে। এই সরকারকে বলতে চাই অনেক অন্যায় করছেন, এখন সময় এসেছে জনগণের কাছে ক্ষমা প্রতিবাদ করুন, প্রতিবাদ করতে হবে। আর সেই জন্য সারা বাংলাদেশের মানুষকে আজকে একতাবদ্ধ হতে হবে। ধন্যবাদ সকলকে।